4 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে 10 জুলাই মামলা হয়, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তের অংশ হিসেবে রোববার এস কে সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহাকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নরেন্দ্র কুমার সিনহা জানান, তার নামে কেনা এস কে সিনহার উত্তরার বাড়ি এবং আয়কর সংক্রান্ত তথ্য জানতেই তাকে তলব করেছিল দুদক। ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্সের জন্য আপনার বিরুদ্ধে অভিযোগটা কি আসলে? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে আপনাকে কেন তলব করা হয়েছে কিংবা ডাকা হয়েছে কিংবা কেন আপনার কাগজপত্র জমা দিতে বলা হয়েছে? আমাকে ওই যে একটা বাড়ি সংক্রান্ত ব্যাপারে, ওইটা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে 2 কোটি 30 লাখ টাকা মূল্যের বাড়িটি ভাইয়ের নামে কেনার কথা স্বীকার করেছেন তিনি। বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় লাভে ব্যর্থ হওয়ায় কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।